ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যিনি নিবেদন দিয়েছিলেন ওযুতে যে তিন ভাগ দোয়া সুন্নাত, কম বেশি করলে এটা মাকরুহ, এ কথা সঠিক কিনা? সম্মানিত যিনি ভাই, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে একবার দোয়া ফরজ, আর দুইবার দোয়া একবার দোয়া থেকে ভালো, আর তিনবার দোয়া দুইবার থেকে ভালো। হাদিসে এভাবেই আছে, রসুল হাসান থেকে এই তিনভাবে উজু করা আছে। তিনবার দোয়াটা পরিপূর্ণ সুন্নত, দুইবার দিলে যে মোটামুটি, আর একবার দোয়াটা ফরজ প্রত্যেক অঙ্গ এভাবে। আর যদি নাকি অতিরিক্ত তিনবার থেকে বেশি করে তখন এটা মাকরু, তখন এটা নিষেধ। এই বিষয়ে আবু দাউদের 135, নাসাইয়ের 140, মুসনাদ আহমদের 684 নম্বর একটা হাদিস আছে। আন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি ক্বাল যা আরবিউ নিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসআলুহু আনিল উযু, এক গ্রাম্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে উযু সম্পর্কে প্রশ্ন করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাহুল উযু আ সালাসান সালাসান, তিনবার তিনবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উযু দেখালেন। সুম্মা ক্বালা হাকাযা আল উযুউ, এটা হচ্ছে যে উযু, ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি এই তিনবারের উপরে বেশি করবে, অতিরিক্ত করবে, ফাকাদ আসাআ ওয়া তাআদা ওয়া যালামা, তিনটা শব্দ ব্যবহার করছেন। সে কি করলো? আসাআ অন্যায় করলো, তাআদা সীমাতিক্রম করলো, ওয়া যালামা সে কি করলো? জুলুম করলো। তাহলে এটা হচ্ছে তিনবার থেকে অতিরিক্ত করলে মাকরুহ হবে, তাই তিন দিনের থেকে কম দুইবার করলে মাকরুহ বলার কোনো সুযোগ নাই, যেহেতু এটা সুন্নতের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।